সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর আলোকপাত করব। আশা করি এই অধ্যায়ের আলোচনার মাধ্যমে তোমরা উপকৃত হতে পারবে। রসায়নের মৌলিক ধারণা প্রসূত সম্পূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে এই অধ্যায়ে। মৌলের পর্যায়বৃত্ত ধর্মভিত্তিক আলোচনা। ক, আয়নীকরণ শক্তি। নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি কম কেন? হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করে এর ব্যাখ্যা করবে। খ, ইলেকট্রন আসক্তি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অপেক্ষা কম কেন? অবশ্যই এর উত্তরে ইলেকট্রন বিন্যাস ও আকারের প্রসঙ্গ উল্লেখ থাকতে হবে। গ, তড়িৎ ঋণাত্মকতা। ক্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কেন ব্যাখ্যা করো। ঘ, অক্সাইডের ধর্ম বিশেষ করে তৃতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ অংশ। অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড এর যে কোনো একটি উভাধর্মী অক্সাইড ব্যাখ্যা করো, এরূপ প্রশ্ন আসলে তোমাকে অবশ্যই দুটি সমীকরণ দিতে হবে। ক্ষার হিসাবে অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রমাণ করবে, অ্যাসিড হিসাবে অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রমাণ করবে, এবং সাথে দুই একটা লাইন লিখলে পরে পূর্ণ নাম্বার পাবে। গ্রুপ কেমিস্ট্রি বিশেষ করে 14, 15 ও 16 গ্রুপের মৌলসমূহের যৌগসমূহের তুলনামূলক ধর্মাবলী আমাদের ভালো করে জানা দরকার। তুলনামূলক আলোচনা। এক, কার্বন টেট্রাক্লোরাইড ও সিলিকন টেট্রাক্লোরাইডের মধ্যে কোনটি আদ্র বিশ্লেষিত হয়? দুই, কার্বন ডাইঅক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইডের অণুর আকৃতির ব্যাখ্যা। তিন, অ্যামোনিয়া ও ফসফিনের ক্ষার ধর্মের তুলনা। চার, বিভিন্ন মৌল জিঙ্ক ও স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কেন? অবস্থান্তর মৌলের রঙিন আয়ন গঠন, জটিল আয়ন গঠন ইত্যাদির ব্যাখ্যা ভালোভাবে জানবে। রাসায়নিক বন্ধন অংশ। এক, সমযোজী বন্ধনের তড়িযোজী বৈশিষ্ট্য, যেমন এইচসিএল পোলার কেন, ও তড়িযোজী বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য, যেমন পেরিক্লোরাইডের গলনাঙ্ক স্ফুরণাঙ্ক ফেরাস ক্লোরাইড অপেক্ষা কম কেন? সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয় হলেও সিলভার ক্লোরাইড অদ্রবণীয় কেন? দুই, সিগমা ও পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন ব্যাখ্যা, সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য, সন্নিবেশ বন্ধন বিশেষ ধরনের সমযোজী বন্ধন ব্যাখ্যা, অক্সিজেন অণুতে সিগমা ও পাই উভয় ধরনের বন্ধন রয়েছে তার ব্যাখ্যা। তিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম টেট্রা, পটাশিয়াম বোরো টেট্রা ফ্লোরাইড যোগে তিন ধরনের বন্ধনের উপস্থিতির ব্যাখ্যা। চার, মিথেন অ্যামোনিয়া ও পানি এর কেন্দ্রীয় পরমাণু একই ধরনের হাইব্রিড হওয়া সত্ত্বেও এদের আকৃতি ও বন্ধন কোন আলাদা কেন বিশ্লেষণ। পাঁচ, মিথেন অ্যামোনিয়া অ্যামোনিয়াম আয়ন বোরন ট্রাইফ্লোরাইড ও বেরিলিয়াম ক্লোরাইড অণু ও আয়নের আকৃতি ও বন্ধন কোণের ব্যাখ্যা। ছয়, হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন থেকে প্রায়ই একটা প্রশ্ন আসে, পানি তরল কিন্তু H2S গ্যাস কেন? নমুনা প্রশ্ন। এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, ডি, ই এবং এফ এ তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 5, 9 এবং 19। ক, দত্তাকার অণু কি? খ, বরফ পানিতে ভাসে কেন? গ, উদ্দীপকের ডি ও ই দ্বারা গঠিত যৌগের আকৃতি ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের সবগুলো মৌল দ্বারা গঠিত যৌগে তিন ধরনের বন্ধন বিদ্যমান বিশ্লেষণ করো। এই ধরনের বেশ কিছু উদ্দীপক থেকে যদি তুমি ভালো করে অধ্যয়ন করো বিষয়গুলো, তাহলে এই অধ্যায়ে বেশ ভালো করতে পারবে। প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ আলোচনা মনোযোগ দিয়ে শুনেছ আশা করি। এই বিষয়গুলো তোমরা বারবার অনুশীলন করলে, যেহেতু এখানে গাণিতিক সমস্যা নাই, মৌলিক ধারণার উপর প্রতিষ্ঠিত, এই বিষয়গুলো তোমরা জেনে নিলে অবশ্যই পরীক্ষায় ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি।